আমাদের দাবি দেওয়া কিছু নাই ভাই, আপনাদেরই তো জামাই হবে, যা ভালো লাগবে তাই দেবেন। সে ঠিক আছে, তাহলে ঘটক মশাই একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করেন। আচ্ছা ঠিক আছে। এই দেখেন ঘটক মশাই, সামনে মাসের 13 তারিখে একটা ভালো দিন আছে, এই দিনটা দেখেন না? হ্যাঁ দেখেছি, কিন্তু 15 তারিখেও একটা শুভ দিন আছে, ওই দিনটা আবার শুক্রবার পড়ছে। আমার মতে বিয়ের ডেটটা শুক্রবারে করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই ডেটটাই হোক, কি বলেন ভাই সাহেব? আমি আর কি বলবো, তাহলে বিয়ের ডেটটা 29 তারিখেই হোক, তাহলে আমরা আসছি ভাই। এই শফিক চ। তোমাকে ছাড়া আমার আর একটু থাকতে ভালো লাগছে না, এক একটা দিন আমার কাছে জানে এক একটা বছরের সমান হয়ে গেছে, কোনোভাবেই কাটছে না, কি যে করি। লাল, তুমি তাই বলছো, আমার ভেতরটাও ছটফট ছটফট করছে, কিচ্ছু ভালো লাগছে না। কবে যে তোমাদের বাড়িতে বউ হয়ে যাব? আব্বাও সেরকম, বিয়ের ডেটটা কেন যে এত লেট করে কইলো সেইটাই বুঝতে পারছি নি। ও গো, আর কদিন আছে গো? কদিন থাকবে, এই মাসের আজ 20 তারিখ হলো, ওই মাসের 15 তারিখে বিয়ে, এখনো 25 দিন। এখনো 25 দিন? এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি, কাল কি আব্বাকে বলবো? লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতি রে। ঘরে যা, আমি দেখছি। হ্যালো, কি করছো? এই দেখো বসে আছি, তোমার আব্বা এসেছিলো। আজ গিয়েছিল? হ্যাঁ, তোমার আব্বা আর ঘটক এসে বিয়ের দিনটা এগেল। কবে করেছে গো, কবে করেছে? 15 তারিখে ছিল, 5 তারিখে করলো, এখনো 13 দিন। এখনো 13 দিন? এই আব্বা গেলে আর পারা যায় না, এমনিতে শীতের রাত, ডেটটা যখন ফাইনাল করছিল তুমি কিছু বলোনি। আমি ডেটটা আর এগানোর লেগে বলতে যা আসিনু, কিন্তু লজ্জায় বলতে পারিনি। তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না, এখন দেখছি আমাকেই যেতে হবে, রাখছি। এই সাধু, আমাকে সাধু, আমি আর ওই বাড়িতে বারবার ডেটটা কেটে যেতে পারবো না, আমার একটা মান সম্মান আছে। আরে তোমার কিচ্ছু মান সম্মানে ক্ষতি হবে না, আমি ওই বাড়ির জামাই, যা করার আমি করব, তুমি শুধু চলো। দেখো বাপ, পাগলের মতন কথা বলো না, আমার একটাই মেয়ে, অনেক কেনাকাটা করতে হবে, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে, এইভাবে বিয়ে দেওয়া যায় না। তোমার আব্বা যেদিন বিয়ে ঠিক করে গেছে সেই দিনই বিয়ে হবে। আমি আপনার সব কথাই বুঝতে পাচ্ছি, আপনি শুধু আমার একটা কথার উত্তর দেন, আমি আগে না আমার আব্বা আগে? এ আবার কি ধরনের কথা, তুমি হলে আমার জামাই, তুমি আগে? তাহলে আমার আব্বার কথা যদি 10 দিন আগানো যায়, আমি তো আপনার আপন, আমার কোঠে 10 দিন আগানো যাবে না কেনে? এক কাজ করেন আব্বা,
এত খরচা বাড়ি লাভ নাই। আজকালের মধ্যে লক করে বিটা দিয়ে দেন, আমি টুক করলি চল যাই। বুঝতেই তো পাচ্ছেন শীতের রাত। এই ওট কি হলো আব্বা? বের আমার বাড়ি থেকে, শালা পাগল ছাগলের দল, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আব্বা আপনি আর কি বলছেন, আমার মতন ভালো জামাই আপনি আর পাবেন না। শালা জামাইয়ের গোষ্ঠী কিলাই রে। এই বল্টু বাসটা লিয়ায় তোরে। এই সুপি তাড়াতাড়ি কোনো। এই রাজ ভাই কি ব্যাপার রে, শুনছি তোর ছেলের নাকি এই বিয়ে তো ভেঙে গেল। হ্যাঁ রে ভাই, আর বলিস নি, শালার ছেলেও হয়েছে সেই রকম। যেখানেই মেয়ে দেখতে যাই সেখান থেকেই মোবাইল নাম্বার নিয়ে এসে যে কোনো একটা গন্ডগোল বাঁধাবেই। এত বই কেউ তো লাইনে লাইনতে পারলো না। দেখি আজ তো একটা মেয়ে দেখতে যাব, ও নাম্বার যে কি করে লেয় তাও আমি দেখব। ঠিক আছে যা, দেখ এই বিয়েটা হয় কি, এই করতে করতে তো আমার 20-22টা ভেঙে গেল। ঠিক আছে ভাই থাক। শালা এমন ছেলে জন্মদিনও কোনো জায়গায় গিয়ে মুখ পানো না। ভাই আপনাদের গ্রামটা সত্যি খুব ভালো, অনেক নাম শুনেছি। আপনাদের গ্রামের হাবিব সাহেবকে চেনেন? চিনব না কেন, ও তো আমাদের সম্পর্কে চাচা হয়। ও ও আবার আমাদের সম্পর্কে খালু হয়েছে। এই সুপি কি করছিস রে? আব্বা নাম্বার লিখছি। এই তো মোবাইল দেখবি তো এক চড়ে। আরে ভাই ছাড়েন ছাড়েন ছাড়েন, এখনকার ছেলে মেয়ের ব্যাপার, নাম্বার লিয়ে তো কি হলো, আপনি চুপ করে বসেন তো। ভাই ছেলে মেয়ে দুজনেই তো পছন্দ, আমাদের তো আর দেখার কিছু নাই। ঘটক মশাই তাহলে আপনি বিয়ের ডেটটা ফাইনাল করেন। আর হ্যাঁ, বিয়ের ডেটটা জানে বেশি লেট না হয়, দিন দশেকের মধ্যে একটা ভালো দিন দেখি বিয়ের ডেটটা ফাইনাল করো। ঠিক আছে। আজ তো সোমবার, তাহলে সামনে সোমবারেই বিয়ের ডেটটা ফাইনাল করি। ঠিক আছে তাই করো। বৌমা এটা রাখো, ভাই আমরা আসছি। ও সোনা কেমন আছো? ভালো, আপনি? এই আপনি আপনি কইলে আমি কিন্তু কথা বলবো না, তুমি আমার নিজের লোক না, তুমি করি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন কি করছো? এই দেখো সোনা, একা একা চৌকিতে শুয়ে আছি, কিচ্ছু ভালো লাগছে না, মনটা বলছে এক্ষুনি তোমার কাছে চলে যাই। ও তাই, আমারও ভালো লাগছে না, তুমি চলে আসো না। ঠিক আছে আসছি। কি ব্যাপার হলো, ফোনটা কেটে দিল কেন? এই শালা চোর রে। রমজান চৌধুরী জি তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়। মারো না মারো না, আমাকে মারো না, আমি চোর না, আমি এই বাড়ির জামাই। জামাই মানে? এই থাম 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 মারিস নি, এ আজ্জুল বাইরেকার লাইটটা দে তো। জামাই তুমি এত রাতে আমাদের বাড়িতে কি ব্যাপার? আপনার মেয়ে ফোন করে ডাকলো তাই এসেছি। এই পল্লবি, পল্লবি কি হলো আব্বা? এই তুই সফিককে এত রাতে ফোন করে ডেকেছিস কেন তাই বল। ও মা আমি কেন ফোন করে ডাকবো, ও ফোন করতে করতে বললো তোমাকে দেখতে মন চাচ্ছে আসবো। আমি আর কি মেরি বলনু, আসো, ও সত্যি সত্যি আসবে আমি জানি না কি। এই ছেলে তো পাগলা আব্বা, আমি এই ছেলেকে বিয়ে করব না। হ্যাঁ এই যা বাড়ি যা। ও গো পিয়া তুমি ভুল করছো, আমার মতন প্রেমিক তুমি আর জীবনেও পাবা না। আবার পাগল মো ছাট করছে, বেরো বাড়ি থেকে। Thank you.
কেনে কি হইছে জানো না নাকি? বিয়ের লেগে জিজ ধরে বসে আছে। এই তুই একটু বিশ্লেষী দে তো, ছেলে জ্বালা আমি সহ্য করতে পারছি নি, খেয়ে মরি। লেও তুমি আর মাথা গরম করো না, সকাল থেকে তোমার ছেলে কিচ্ছু খায়নি, কোথায় থেকে মার খেয়ে বাড়ি এসছে, পারলে তুমি দুটো খাও গা। কোথায় আবার মার খাবে, রাত দুপুরে ফোন করে দেখতে যাওয়া ধরে গেদি দিয়েছে। ও নো, ছেলেকে মেরেছে আর তোমার খুব আনন্দ হয়েছে মনে হয়েছে? তো আনন্দ হবে না, যে কাজটা আমি পারিনি সেই কাজটা উড়া করেছে। এই তুমি কি বলছো গো? হ্যাঁ ঠিকই বলছি, আগে থেকে যদি ছেলেকে টাইট করতুক তাহলে আজ আর আমাকে এই দিন দেখতে হতুক না। তোমার ছেলেকে খেলিতে বলো গা, আজ বিকালে মেয়ে দেখতে যাব। ওয়াও, ইয়াহু, ঠিক আছে আব্বা। ও নো, মা খেতে দাও। টপিক যা, তোরা দুজনে ওই ঘরে গিয়ে কথা বলগা। কি ব্যাপার, আর সূর্য কোন দিকে উঠেছে? আব্বাই পাঠাইছে গল্প করতে। ঠিক আছে আব্বা। ও বুড়ি, তুমি শুধু তোমার বোনের সাথে যাও। তাহলে ভাই সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল, তাহলে আপনাদের দেনা পাওনা কি আছে বলেন? ভাই আমার কোনো দাবি দাবা নাই, কিন্তু একটা কথা আমার রাখতে হবে। আপনি এইভাবে আমার হাত ধরছেন কেনে? কি কথা বলেন? যা করি হোক আপনার মেয়ের মোবাইলটা আমাকে দিতে হবে, এটাই আমার দাবি। এই ব্যাপার, ঠিক আছে এক্ষুনি দিচ্ছি। এই বুড়ি, ঠিক আছে ঠিক আছে, ঘটক মশাই বিয়ের ডেটটা ফাইনাল করেন। আব্বা ডাকছেন? না না এমনি, তোর মোবাইলটা দে, যা ঘরে গিয়ে গল্প কর গা। এই বুধবার বাদ দি, তারপরে বুধবার ভালো একটা শুভ দিন আছে, ওই দিনে বিয়ের ডেটটা ফাইনাল করি। আচ্ছা ঠিক আছে তাই করেন, ভাই মোবাইলটা দেন। এই লেন। এই শফিক আই। আব্বা বিয়ে ঠিক হয়ে গেছে? যারা মেরেছিল তার চেয়ে ভালো মেয়ে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, বেশি বকিস নি, চ। ছেলেকে আবার সাইজ করে ফেলেছি। কেন গো, কি করেছো? তোমার ছেলে যে মোবাইল নাম্বার লিছে, এই দেখো সেই মোবাইল লি চলে এসছি। ঠিক করেছো। এই মোবাইল লি চলে এসছো, ফোন না তুললে ছেলে আবার চলে যাবে না তো? তাই তো, এই কথাটা তো তুই খারাপ বলিস নি, পিলানে ভুল আছে। এই তোর বোনের একটা আইবুর মেয়ে নাই? হ্যাঁ আছে তো। যা মোবাইলটা ওকে দিয়ে গা, আর ভালো করে বুঝি ভুলিয়াই গা। ঠিক আছে আমি রান্নাটা করি, তুই বইকালে যাব। এই বইকালে যাব তো বলছি, ইয়াদা তোর ছেলে ফোন করেছে, ইয়া ধরবে কে? তোর ছেলে তো না, ও বিশ, তুই তাড়াতাড়ি মোবাইলটা দিয়াই গা। ঠিক আছে দাও। তুই তো সবই শুনলি, এদালে মোবাইলটা রাখ, আমাদের ছুরা ফোন করলে একটু কথা বলি অমনি ঝানম্যান করে কেটে দিবি। এই 10টা দিন তুই সামলা, 10 দিন পরেই ওর বিয়ে, একবার বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। ওইলি তোমাকে চিন্তা করতে হবে না খালা, তোমার ওই ছেলে খে আমি ঠিক সাইজ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই যা করবি কর। এই বোন আমি বাড়ি গেনু, এক্ষুনি আসলি আবার চলে যাবি, দুটো খাওয়া দাওয়া করে যা। না না খাবো না, আর দুদিন বাদ দিন নিমন্ত্রণ করতে আসবো, সেই দিন থাকবো, বাড়িতে কেউ নাই, তুই যাস। Thank you.
বলো তো, বাড়ি আসার পর থেকে 180 বার ফোন লাগিয়েছি, কমসে কম ফোনটা তো তুলবা। এই তুই কে রে, তোর ফোন কে তুলবে? বাবা ঝাঁজ তো আছে। ও শুনা, আব্বা আব্বা টাকা দাও। এই টাকা কি করবি রে? এই দেখো না, ফ্লিপকার্ট থেকে তোমার বৌমার লাগি শাড়ি কিনেছি। এই বিয়ে তো এখনো হয়নি, শাড়ি কিনেছি মানে? কেনে, বিয়ে হবে না নাকি? ও আমাকে ফোনে বলেছে লাল শাড়ি খুব পছন্দ, তাই আমি কিনেছি। তোমার বৌমা এসে পড়বে, তাড়াতাড়ি টাকা দাও। লাল ইশালা চিলি তোমাকে শেষ করে দেবে রে, বৌমা না হইতেই শাড়ি, এ দালে টাকা। কিরে মধু, এত আপেল লিয়াই লিয়াই একটা খাই, শরীরটা খুব দুর্বল। না না আব্বা, এই আপেল তোমাদের লাগি না, তোমার বৌমা আপেল খেতে খুব ভালোবাসে, আমাকে ফোনে বলেছে, তাই লেছি থুই দিছি, আর কদিন বাদ দিয়ে এসি ও খাবে। আব্বা আব্বা, জামা দিটু দেখো দিনি কেমন লাগছে। এই এত বাচ্চা ছেলের জামা, ইয়া তুই কি করবি রে? কেনে, তোমার নাতি নাতনি হবে না নাকি? তাই আগামী কিনে রাখছি, দাও বা টাকা দাও। দাঁড়া দিচ্ছি। আব্বা এত টাকা যে? আমাদের লেগে দুটো কাফুনও কিনিলে আসিস, তুই যে লাগিসি বৌমার মুখ মনে হয় আর দেখতে পাবো না, তার আগেই মরতে হবে। আব্বার আবার কথা, টাকা যখন বেশি করেই দিলি, তোমার লাটনির লেগে একটা দুটকা মাপু শুলে আসবো। ওয়াল্লা রে, আমাকে শেষ করে দিল রে, মাথায় পানি ঢাল রে। ওগো তোমার আবার কি হইলো? এই তুই মোবাইল কাকে দিয়েছি বলতো? কেনে, আমার বোনের মেয়ে কে? তোর এই বোনের মেয়ে এই 10 দিনের মধ্যে আমাকে হাঁটু ধরা করে ছাড়বে, তুই তাড়াতাড়ি মোবাইলটা ঘুরে লাইগা। এই তুমি বেশি বকো না তো, আর তো দুটো দিন বাকি আছে, যা করার করুক, চলো ঘরে। এখনো দুদিন? নো 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 নো। এই তো ছেলে যে অন্যদিন বিয়ে করার লেগে লাফি লাফি বেড়ায়, বল লাগি শাড়ি কিনা আপেল কিনা, আজ যে মালের পাত্তাই পাওয়া যাচ্ছে না। কমনে আছে ডাক, বিয়ে বেড়ানোর সময় হয়ে গেল, গাটা ধুইলে কি জানি, সকাল থেকে তো আমিও দেখতে পাচ্ছিনি। চাচা চাচা, আমরা যে সেই সকাল থেকে সেজে কুজে বসে আছি, বজ্জাতে যাওয়ার লেগে, আর শফিক যে বিকল্লি চলে আসছে। চাচা আমরা কি খেতে পাবো না? এই চুপ, ও যে কখন কি করে তা আমি নিজেই জানিনি, তুই খেতে পাবি কি না পাবি তা আমি কি করে বলবো? এই শফিক, তুই আর কি করিসি রে? মা বি করেছি। লাল সে তো আমিও দেখতে পাচ্ছি, তুই আর কার সঙ্গে বি করেছিস? বাপ, সেদিন কি আমরা এই মেয়েটাকে দেখে এসছিনু, আজ কি আলাদা আলাদা লাগছে যে? এই কাশি, তুই কানা হয়ে গেছিস নাকি? দেখতে পাচ্ছিনি, এইটা আমার বোনের মেয়ে। তা বেশ, খুব ভালো হয়েছে, তোমা তোমার এই খালা মোবাইল দি আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসি, বি করার লেগে বলে এসেছিল। না খালু, খালা আমাকে গরম দেখাতে বলে এসেছিল, গরম দেখাইতে দেখাইতে কবে যে আপনার ছেলের প্রেমে নরম হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি, তাই আমরা বি করে ফেলেছি। ও হ্যাঁ, ও চাচা থামো থামো থামো,